নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইনসে। বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কেউ শান্তিতে থাকতে পারবে না বলে মন্তব্য আইনমন্ত্রীর। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতায় বিকল্প নেই, মন্তব্য কৃষিমন্ত্রীর। 18 শ্রমিকের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। গত 24 ঘন্টায় সারাদেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে 11 জনের মৃত্যু। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। আমাদেরকে একটা বাংলাদেশ দিয়েছেন যেটা সারা বিশ্বে তিনি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন, আমাদেরকে মর্যাদা এনে দিয়েছেন। বিএনপি জামায়াতের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে কেউ শান্তিতে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এজন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকামার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আনিসুল হক বলেন, দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সকলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, গৃহহীনদের গৃহ ব্যবস্থা করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদেরকে একটা দেশ দিয়েছেন যেখানে গৃহহীনরা বলতে পারে আমাদের গৃহ আছে। শেখ হাসিনা আজ বাংলাদেশকে যে অবস্থানে নিয়ে গেছেন তা সারা বিশ্বে বাঙালি জাতির মর্যাদা বৃদ্ধি করেছে, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। রাজধানীর খামারবাড়ি সংলগ্ন কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। কৃষিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন আজ পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে, আজ আমরা নন্দিত ও প্রশংসিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এমডিজির লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ের আগেই অর্জন করেছিলাম, বর্তমানে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক পথে এগিয়ে যাচ্ছি। 2018 সালের নির্বাচনে আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি যা বাংলাদেশের গতানুগতিক কৃষিকে আমরা আধুনিক কৃষিতে রূপান্তর করব, সেই লক্ষ্যে আমরা ইনভেস্টমেন্টও করছি। আমরা আরও প্রতিশ্রুতি দিয়েছি যে বাংলাদেশের কৃষিকে আমরা বাণিজ্যিকীকরণ করব এবং সেই লক্ষ্যে অ্যাগ্রো প্রসেসিং, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং ভ্যালু এডিশন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হবে, সেজন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আজ যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না, আওয়ামী লীগের শিখর অনেক গভীরে। 18 শ্রমিকের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সনম জারি করেছেন আদালত। শ্রমিকদের পাওনা না দিয়ে অর্থ পাচারের অভিযোগে 18 শ্রমিকের মামলার পর সোমবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেন শ্রম আদালত। ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, এটি কোনো ফৌজদারি মামলা নয়, সিভিল মামলার সমন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরেকটি মামলায় বিচারাধীন। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকা তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা ও গণছুটির নগদায়ন না করার অভিযোগ আনা হয়। ডেঙ্গু ব্যবস্থাপনায় ঘাটতির কারণে সামনে আরও বড় বিপর্যয় আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 8 জনের মৃত্যু হয়েছে আর বাকি 3 জন ঢাকার বাইরে। শুধু শহর নয়, এখন গ্রাম পর্যায়েও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, কিন্তু মশা নিয়ে যত গবেষণা হয়েছে সব শহর ভিত্তিক, যত প্রচারণা হচ্ছে সব এডিস মশা ইজিপ্টি নিয়ে, যেটি শহরাঞ্চলে অনেক বেশি। সম্প্রতি ঢাকার বাইরে যে সার্ভেগুলো হয়েছে সব জায়গাতেই এডিস মশা এলবো পিকটাসের পরিমাণ বেশি পাওয়া গেছে, ফলে সামনের দিনগুলোতে গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া এখন দ্বিতীয়বার আক্রান্ত হওয়ায় হাড় বেড়ে যাওয়ায় মৃত্যুর ঝুঁকিও বাড়ছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 548 জনে। এ সময় নতুন করে 2327 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।